সাজগোজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন পাই, পিরিয়ড, পিসিওএস, প্রেগনেন্সি, এই রিলেটেড আমাদের মধ্যে অনেক ধরনের মিসকনসেপশন ও কনফিউশন আছে। একজন এক্সপার্টের কাছ থেকে যদি এই মিসকনসেপশন ও কনফিউশনগুলো ক্লিয়ার করা যায় তাহলে সেটা আমাদের সবার জন্যই বেনিফিশিয়াল হবে। তাই সাজগোজের এই সিরিজটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে প্রশ্ন হবে আপনার আর উত্তর দিবেন একজন এক্সপার্ট। তাই আজকে সাজগোজের নতুন একটি সিরিজে আমাদের সাথে আছেন ডক্টর উম্মুল নুসরাত জাহান। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক ও কনসালটেন্ট হিসেবে আছেন বিআরবি হসপিটালে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আপু, আমিও বেশ ভালো আছি। আমি প্রথমেই জানতে চাচ্ছি, কারো যদি PCOS বা PCOD থাকে এবং সে যদি 30 বছরের পরে বেবি প্ল্যান করতে চায় তাহলে কি প্রবলেম হতে পারে? হ্যাঁ, এটা খুবই কমন একটি সমস্যা আমাদের বর্তমানে, কিন্তু PCOS বা PCOD যেটাই বলেন না কেন খুবই কমন। হ্যাঁ, বলা হয়ে থাকে যে প্রতি 100 জন মেয়ের মধ্যে 20 থেকে 25 জন এমনকি 30 জনের মতো এই PCOS পেশেন্ট পাওয়া যায় এখন। তো স্বভাবতই পেশেন্টরা এই ধরনের কোশ্চেন করে থাকে যে তারা যদি প্রেগনেন্সিটা পোস্টপোন করতে চান 30 বছরের পরে তাদের কোনো সমস্যা হবে কি না। তো এখন আসলে অনেক কারণেই তো প্রেগনেন্সি পোস্টপোন করতে হয়, বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন কারণে। এখন যদি কারো PCOS থেকে থাকে তবে তাকে এই ডিসিশনটা নেওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের বা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তার যে বর্তমান কন্ডিশন কী অবস্থায় আছে এগুলো কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে। অর্থাৎ তার যে হরমোনাল ইমব্যালেন্সটা কতটা রয়েছে, তার ওভুলেশন হচ্ছে কি না, তার ইনফার্টিলিটি হবার পিছনে মানে এই ধরনের কোনো আদার্স কোনো কমপ্লিকেশন আছে কি না, তার হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস কেমন রয়েছে, তার শরীরের যে BMI অর্থাৎ আমরা যেটাকে বলি হাইট ওয়েট রেশিও, হ্যাঁ, তো এগুলো সঠিক রয়েছে কি না, এই বিষয়ে কিন্তু পরামর্শ করা খুবই জরুরি। এবং এর উপরেই ডিপেন্ড করে যে তার আসলে প্রেগনেন্সি পোস্টপোন করাটা কতটা যুক্তিযুক্ত হবে। এবং কেউ যদি পোস্টপোন করতে চায় এবং দেখা যায় যে তার কোনো সমস্যা রয়েছে, সে ওই সময়ের মধ্যে তার প্রয়োজনীয় যদি কোনো ট্রিটমেন্ট লাগে সে ট্রিটমেন্টটা নিতে পারে। হ্যাঁ, যেমন কেউ হয়তো ওভারওয়েট আছে, তো সে কী করতে পারে, একজন পুষ্টিবিদের সাহায্য নিয়ে তার ওয়েটটা কমাতে পারে, অর্থাৎ সে প্রেগনেন্সির জন্য নিজেকে ফিট করতে পারে। হ্যাঁ, কেউ যদি প্রেগনেন্সি পোস্টপোন করতেও চায় তার উচিত যে এর আগে তাকে নিজেকে ফিট করা প্রেগনেন্সির জন্য, যাতে তার প্রেগনেন্সি যখন নিতে চায় তখন যাতে কোনো সমস্যা না হয়। তো এজন্য তো অবশ্যই তাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তার মানে আপু, ধরেন কারো যদি PCOS থাকে বা নাই থাকে, সে যদি বেবি প্ল্যান করতে চায় তাহলে অবশ্যই তার একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াটাই উচিত। হ্যাঁ, আমিও মানে আমি মনে করি যে এটা বেটার, কারণ শুধু PCOS না, একটি নারীর কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ ফলিকল নিয়ে জন্মায়, হ্যাঁ, জন্মের সময়, তো এগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তো অনেক সময় দেখা যায় যে 30 বা 35 ইয়ার্সের পরে এগুলো খুব দ্রুত এই ফলিকলগুলো বা এই ওভামগুলো কমতে থাকে। হ্যাঁ, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু আর্লি হয়, যেটাকে বলা হয় আর্লি ওভারিয়ান এজিং, এটা কিন্তু একটা আলাদা টার্ম মেডিকেল ভাষায়, যে আর্লি খুব দ্রুত যাদের ওভারি কমে যায়, ওভারির ফলিকলগুলো কমে যায়, তো তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে প্রেগনেন্সি নেওয়াটা একটু ঝামেলা হয়। তো যারা প্রেগনেন্সি পোস্টপোন করতে চান তারা যদি তার ওভারির রিজার্ভেশনটা দেখে নেন আগের থেকে তাহলে কিন্তু অনেকটাই বেটার, এভাবেই কিন্তু সবচেয়ে ভালো ডিসিশনটা নেওয়া যাবে। আচ্ছা আপু, এবার আসি আমার দ্বিতীয় প্রশ্নে। PCOS থাকলে অনেকের মুখে অ্যাকনে বেড়ে যায়, হেয়ার ফলের প্রবলেম হয়, আবার অনেকেই বলতে শোনা যায় যে এটা কাউকে বলো না, লুকিয়ে রাখো, মানুষজন না অনেক জাজমেন্টাল হয়, এই বিষয়ে আপু আপনার ওপিনিয়ন কি? আসলে ব্যাপারটি খুবই দুঃখজনক, কারণ জাজমেন্টাল হওয়া তো যাবে না। হ্যাঁ, এটা সচেতন মানুষের কাছ থেকে কোনোভাবে কাম্য নয়। কারো এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখে তো আমরা আসলে সব কিছু জাজ করতে পারি না। তো এইটা কিন্তু বর্তমান সময়ে খুব হয়ে থাকে, যেটা দেখা যায়। আর বিশেষ করে এই যে PCOS বা PCOD পেশেন্টের অনেক সময় দেখা যায় যে তাদের এই যেই সমস্যাগুলো থাকে, যে হেয়ার গ্রোথ অনেক বেশি বা ওভারওয়েট, তো এসব কারণে কিন্তু তাদেরকে এরকম বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। অনেকে চায় নিজেকে লুকিয়ে রাখতে, এবং এই PCOS এর পেশেন্টের কিন্তু ডিপ্রেশন
ডিপ্রেশনের চান্সটা অনেক বেশি থাকে। এটা বলাই থাকে যে এই পেশেন্টের ডিপ্রেশনে ভোগার চান্স, তারপর ইনসমনিয়া অর্থাৎ ঘুম হয় না, এগুলোর রেট কিন্তু অনেক বেশি থাকে। তো তখন কারোর মধ্যে যদি এরকম কোনো সমস্যা দেখা যায়, তো আমরা কিন্তু তাকে সাইকোলজিস্টের কাছে রেফার করে থাকি, যে তার কাউন্সিলিং দরকার, তাকে আসলে সাপোর্ট দরকার, তার সাপোর্ট দরকার, প্রপার ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ, তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। রাইট আপু, আমারও মনে হয় এখনকার সময়ে এসে আসলে কারণ আর জাজমেন্টাল হওয়া উচিত না। আচ্ছা, পিসিওসে যেহেতু আপু হেয়ারফল একটা ইস্যু, সেই রিলেটেড আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। এই যে অনেকের এক্সেসিভ হেয়ারফল হয় এবং তখন দেখা যায় তারা নানান ধরনের হেয়ারফল প্রোডাক্ট ইউজ করে, এবং যখন স্যুট করে না বা হেয়ারফল কমে না, তারা সেই প্রোডাক্টটাকেই দায়ী করে। এই বিষয়ে আপু আপনি কি বলবেন? হেয়ারফল খুবই কমন একটি সমস্যা, বিশেষ করে পিসিওডি বা পিসিওএস পেশেন্টের জন্য, এবং এই ধরনের সমস্যা নিয়ে তারা এসে থাকে অনেক সময়। তো এটি আসলে হওয়ার অনেক কারণ রয়েছে। পিসিওডির জন্য যেটা হয়ে থাকে, এই সময়ে শরীরে মেল হরমোন বা টেস্টোস্টেরনের মাত্রাটা বেড়ে যায়, যার কারণে কিন্তু হেয়ারফল হয়। তো এই মেল হরমোন যে শুধু পিসিওডির কারণেই বাড়বে তা নয়, এটি কিন্তু আদার্স অন্য ডিজিজের কারণেও কিন্তু এই মেল হরমোনটা বাড়ে, তখনও কিন্তু হেয়ারফল হতে পারে। আবার বডিতে যদি ভিটামিন বা নিউট্রিশন এগুলোর কিছু ঘাটতি হয়, তখনও হেয়ারফল হতে পারে, এমনকি টেনশন বা স্ট্রেস থেকেও হেয়ারফল হতে পারে। তো আগে তো কারণটা খুঁজে বের করতে হবে এবং সেই কারণ অনুযায়ী তার ট্রিটমেন্ট করতে হবে। আমারও তাই মনে হয় আপু, যে কোনো প্রবলেমের রুট কজ খুঁজে বের করা উচিত অ্যান্ড দেন ট্রিটমেন্ট নেওয়া দরকার। আপু পরের প্রশ্নে আসি। এই যে শরীরের বা মুখের আনওয়ান্টেড হেয়ার, এটা কমাতে অনেকেই ওষুধ নিয়ে থাকেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? এখানেও সেই একই কথা বলবো যে প্রথমে কারণ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো ওই অবাঞ্ছিত লোম হওয়ার জন্য কিন্তু অনেক ধরনের কারণ রয়েছে। একটা হচ্ছে পিসিওডি, যেটা আমরা কমনলি জানি, আরও অনেক কারণ রয়েছে। যেমন কোনো কারণে যদি মেল হরমোনটা বেড়ে যায়, অথবা যদি কারো হরমোনাল কিছু সমস্যা থাকে, আবার কিছু কনজেনিটাল অর্থাৎ জন্মগত কিছু প্রবলেমের কারণেও কিন্তু এরকম অবাঞ্ছিত হেয়ার গ্রোথটা অনেক বেড়ে যায়। তো সেই কারণ অনুযায়ী তারপরে চিকিৎসা নিতে হয়। তো এখানে কিন্তু অনেক সময় যেই ওষুধের কথা বললেন, এই ওষুধ অনেকে খেয়ে থাকে, তবে এই ওষুধে কিন্তু কাজ করতেও অনেক সময় লাগে, পেশেন্টকে অনেক ধৈর্য ধরে ওষুধগুলো খেতে হয়। সাধারণত বলা হয় যে 6-9 মাস অন্তত ওষুধগুলো যদি কন্টিনিউয়াস খায়, তবে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এই ওষুধগুলো যখন খাওয়া হয়, তখন কিন্তু তাকে বলা হয় যে এই সময় কিন্তু কনসিভ করা যাবে না, তাহলে কিন্তু তার যে ফিটাস বা বাচ্চার এটা কিন্তু সমস্যা হতে পারে। তো এই সময় এর জন্য একটা ভালো কন্ট্রাসেপটিভ ইউজ করার পরামর্শ দেওয়া হয়। তাই যেই ট্রিটমেন্টই নেন না কেন, এটা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং তাকে সেইভাবে চলতে হবে। হ্যাঁ আপু, ঠিকই বলেছেন। পরের প্রশ্নে আসি আপু, পিসিওএস আর ওজন নিয়ে। অনেকেই বলে যাদের হচ্ছে ওভারওয়েট তাদেরই নাকি পিসিওএস হবে, আন্ডারওয়েট যাদের তাদের পিসিএস এর প্রবলেমটা হয় না। আচ্ছা আপু, এই পিসিওএস এর সাথে আন্ডারওয়েট ওভারওয়েট এর যে এফেক্টটা, সেটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, তো কমনলি কিন্তু পিসিওএস বা পিসিওডি যাদের হয়, তাদের কমনলি দেখা যায় ওভারওয়েট থাকে, অর্থাৎ ওজনটা কিন্তু একটু বেশি থাকে, যার ফলে এই ওজন বেশি থাকার কারণেই কিছু বডির ভিতরে কিছু তারতম্য হয়, হরমোনাল তারতম্য, কিছু মেটাবলিক তারতম্য হয় এবং বিভিন্ন ধরনের প্রবলেম হয়। কিন্তু তার মানে কিন্তু এই না যে যারা আন্ডারওয়েট বা ওজন কম তাদের পিসিওএস হবে না। হ্যাঁ, অনেক সময় কিন্তু এরকমও পাওয়া যায় যে তার আসলে তেমন বোঝা যাচ্ছে না, বাইরে থেকে সে একেবারেই নর্মাল লাগতেছে, তার বডি ওয়েট ঠিক আছে, কোনো হেয়ার গ্রোথ নেই, কিন্তু তারও কিন্তু পিসিওএস। তো পরীক্ষা করলে এরকম অনেক সময় পাওয়া যায়। ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আপু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তো দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, যে এতক্ষণ যেটা যেই কন্ডিশন নিয়ে আমরা আলাপ করলাম, পিসিওএস বা পিসিওডি, এটা কিন্তু মানে বলতে গেলে যে বর্তমান সময়ের একটা অনেক বড় প্রবলেম। এর একটি কারণ হচ্ছে যে আমরা যে সেডেন্টারি লাইফস্টাইল করছি, এর কারণে কিন্তু এরকম সাধারণত হয়ে থাকে।
তো কেউ যদি অ্যাক্টিভ লাইফস্টাইল করে বা নিয়মিত শরীর চর্চা করে, পুষ্টিকর খাবার খায় এবং জাঙ্ক ফুড বাদ দেয়, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমটা অনেক কম হয়। যদিও এই প্রবলেমের সাথে কিছুটা জেনেটিক কারণও রিলেটেড, যেমন ফ্যামিলিতে যদি মায়ের থাকে তাহলে দেখা যায় মেয়ের হবে, বোনের থাকলে আরেক বোনের হবে। তো এটা কিন্তু জেনেটিক রিলেটেড হলেও আমরা কিন্তু আমাদের অ্যাক্টিভ লাইফস্টাইলের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে এই রোগটাকে মানে নিয়ন্ত্রণে রাখতে পারবো। হ্যাঁ, এর এমন নয় যে এর কোনো ট্রিটমেন্ট আছে, এর কোনো পার্মানেন্ট সলিউশন আছে, এরকম নয়। তো এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। হ্যাঁ, তো যদি কারো এরপরেও কোনো কনফিউশন থাকে অবশ্যই বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেবেন। ধন্যবাদ। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। হেলথ রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নিজে সচেতন হন, অপরকেও সচেতন করুন।